আর গাইস যেহেতু মোটর ব্লগিং আমি নতুন অনেক ভুল ত্রুটি হবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাইকের এই যে এই লুকিং গ্লাস দিয়ে আরো কি দেখবেন এটা কি ভাই ফাইনালি গাইস আমার বাইকের সব কাগজপত্র ডান আমি তো পেমেন্ট করে দিয়েছি এখন তার আমার কাগজও দিয়েছি আমার ড্রিম বাইক বাইকটা হইলো Assalamualaikum guys, welcome back to the new episode of my vlog. Guys, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে শুধুমাত্র আমার জন্য কারণ গাইস আজকে কিনবো আমি আমার ড্রিম বাইক আর গাইস আপনারা জানেন যে প্রত্যেকটা ছেলের কাছে ইমোশন হলো তার বাইক আর যেহেতু এই দিনটাই আমি আমার বাইক কিনুম তার মানে এই দিনটা মানে আজকের দিনটা আমার জন্য কতটা স্পেশাল আর এই দিনটা আমার জন্য এমনিতে অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার জন্মদিন আর আমার জন্মদিনের দিনই আমি আমারে গিফট করবো আমার ড্রিম বাইকটা গাইস এটা একটা সারপ্রাইজ আপনাদের জন্য এন্ড আমার টিম মেম্বারদের জন্য কারণ গাইস আমার টিম মেম্বাররাও জানে না আমি কি বাইক কিনতেছি আর আজকে আমি কাউরে জানাইও নাই যে আমি বাইক কিনতে যেতেছি ওরা সবাই জানে যে আমি যদি বাইক কিনি আমি বুকিং দিছি অ্যাপাচি আর টিএফ 4B এন্ড আমি বাইক কিনবো 4B কিন্তু না গাইস আমি যে বাইকটা বুক দিছি ওইটা আপনারা একটু পরে দেখতে পারেন তো গাইস আমার দেরি করে লাভ নাই এমনিতে আমি অনেক বেশি দেরি করে ফেলাইছি প্রায় 9টা বাজে আমার 10টা লাগে আবার ওই জায়গায় থাকতে হইব তো চলেন যাইতে যাইতে কথা বলি আর গাইস এটা হলো আমার বন্ধু তামিম আমি আর তামিম মিলে আজকে বাইক আনতে যাবো যেহেতু কেউই জানে না যে আমি কি বাইক কিনতেছি তামিম আর আমি শুধু জানি তাই সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কাউরে জানাইতেছি না কাউরে নিয়ে যাইতেছি না আর গাইস সবাই এই জায়গায় জানে যে আমি অ্যাপাচি আর 4B কিনলাম কিন্তু আসলে আমি তো 4B কিনুম না আমি যে বাইকটি কিনুম তো আপনারা কেউ জানেন না গাইস ফটাফট কমেন্টে জানান দেহি কার্ডটা মিলা যায় আর একটা মোটর ব্লগারের জন্য যা যা প্রয়োজন যেমন গোপ্রো হেলমেট হ্যান্ডগ্লাভস এমনকি আমি বাইক কেনার আগে আমার বাইকের উইংলেট বাইকের লুকিং গ্লাস এভরিথিং কিনে রাখছি মানুষ আমার ক্রেজি বলে যে বাইক কেনার আগে কেউ কিনে নাকি আর আমার যতটুকু মনে হয় আমি বাংলাদেশের প্রথম একটা মোটর ব্লগার হবো যে বাইক কেনার আগে হেলমেট হ্যান্ডগ্লাভস এমনকি বাইকের লুকিং গ্লাসটা পর্যন্ত কিনে রাখছে তো গাইস এই জায়গায় আর দেরি করুন না এখন আমাদের রওনা দিতে পারা অনেক খিদাও লাগছে বিসমিল্লাহ চলেন আপনাদের এখন একটু মোটর ব্লগিং এর ফিল দেই গাইস খিদা লাগছে সর্বপ্রথম আমাদের খাইতে হবে আর খামো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাইয়া কারণ কালকে বাইক কেনার খুশিতে রাত্রেও আমরা খাই নাই আর সকালে এখন পর্যন্ত তো খাওয়াই হয় নাই আমাদের সকাল 10টায় যাওয়ার কথা ছিল প্রায় 9টা এই জায়গায় বেজে গেছে ঢাকার ড্রাম ড্রুম ঠেইলা আমাদের যাইতে হবে আল্লাহ কখন যে যে বুসামু তো আগে যে খেয়াল ওই ভাই যাওয়া যাবি পরে নিতে বাঁচলে বাইক জীবনে অনেক কিনা দেবো আগে নিচে ভাই যাবো ভাই বিশাল খিদা লাগছে আর জাহাঙ্গীরনগরের খাওন তো আপনারা সবাই জানেন ভর্তা ভাত ভাই এর চেয়ে মজার কিছু নাই তো আমাদের ইউটার্নটা ঘুরতে হবে জাহাঙ্গীরনগরের রাস্তা ওই পাশে সুন্দর করে দুই পাশে চেক দিয়া সবসময় গাইস ইউটার্ন একটু সাবধানতা বজায় রাখবেন কারণ ইউটার্নেই বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয় আমাদের দিকে তো হয় আপনাদের কথা আমি বলতে পারবো না আর গাইস যেহেতু মোটর ব্লগিং আমি নতুন অনেক ভুল ত্রুটি হবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই সেকশনে আমার একটু বেশি বেশি সাপোর্ট দরকার কারণ মোটর ব্লগিং হলো আমার ড্রিম মোটর ব্লগিংয়ের জন্য আমি আমার জীবনে অনেক কিছু হারাইছি আমি চাই যে আপনারা ওটা আমার ফিরে দেন আমি ডেইলি রেগুলার একটা করে কন্টেন্ট দিব যদি আপনারা এই কন্টেন্ট আমার সাপোর্ট দেখান আপাতত আমার কাছে বাইকটা হোক ভাই বাইকটাই মানে আমার আম্মা বুঝছেন আমার একটা গল্প কইতো যে এত বেশি স্বপ্ন দেখা ভালো না কারণ এক মহিলা মাথায় 1 কেজি তেল নিয়ে স্বপ্ন দেখতেছিল যে সে তেল বেঁচে একটা গরু কিনবো ওই গরুর দুধ বেঁচা একটা বাড়ি দিব ওই বাড়ির হেরা থাকবো দেন হাঁটতে হাঁটতে কি হয় যে মাথার থেকে তেলটা পড়ে যায় তার স্বপ্নটাই ভেঙে যায় এরকম কিছু যেন আমার সাথে না হয় কারণ সবাই আমার বলত বলতেছিল যখন আমি গোপ্রো হেলমেট তারপরে হ্যান্ড গ্লাভস এভরিথিং আমি কিনতেছিলাম এমনকি বাইকের লুকিং গ্লাসটাও আমি কিনে রাখছিলাম তখন মানুষ আমার পাগল চলতেছিল যে আসলে তোর স্বপ্ন দেখ ভেঙে যায় নাকি বাট ফাইনালি আমি আজকে যেতেছি আমার বাইক কিনতে ভাই আমার ভিতরের যে এক্সাইটমেন্ট ওটা আমি আপনাদের বুঝাইতে পারবো না মানে মানে কি যে চলতেছে আমার ভিতরে ভাই আমি আপনাদের বুঝাইতে পারবো না গাইস এখন বেশি টানাটানি করবো না কারণ হাইওয়েতে এমনিতেই আমি খুব ভয় পাই আর 4B রেকর্ড এমনিতে খুব একটা ভালো না তো দেখে সেটা ধীরে ধীরে যাই দেখা হবে ডিরেক্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফাইনালি আমি খুঁজে খুঁজে হোটেল পেয়ে গেছি আমরা জায়গায় এসে বসছি অ্যান্ড আমাদের সামনে আছে ভাত ভর্তা জাহাঙ্গীরনগরের মেন খাওন এলো ভর্তা আমি এইটার জন্য এই জায়গায় আসছি নয়তো এত সকালে রেস্টুরেন্ট সব কিছু বাদ দিয়ে এই জায়গায় আসার কোনো কারণই নেই তো আগে দেরি করুন না পুরা গরম ভাত অ্যান্ড ভর্তা আগে খেয়ে নিই আছে 90 টাকা দাদা
আর ফাইনালি খাওয়া দাওয়া শেষ, জাহাঙ্গীরনগরের এটাই মজা, অনেক বেশি খেয়েছি কিন্তু বিল হইতো অনেক কম, আর খাবারগুলোর টেস্ট একেবারে অসাম, গরম গরম খারাপ, পুরো পেট ভৈরা। তো আপাতত আর কোনো জায়গায় ব্রেক দেবো না, আমি আবার পিনিয়ন হয়ে গেছি, কারণ আমি যদি এই রাস্তায় গাড়ি চালাই আমার একটা পক দিয়ে দিব, আমি যদি কই যে ভাই আমি শখ করে গাড়ি চালাইতেছি, পুলিশের শখ করে আমার একটা মামলা দিয়ে দেবো, তো এই প্যারা আমি নিতে চাই না। এখন অনেক কোনো জায়গায় ব্রেক দিন ডিরেক্ট দেখা হইতেছে শোরুমে। তো শোরুমে চলে আসছি, শোরুমে চলে আসার পর আসলে আমি যেহেতু বাইকটা বুকিং দিয়েছিলাম তো আমার বাইকটা এই সিরিয়ালে নাই, আমার আলাদা একটা জায়গায় রাখা হয়েছে যাতে ওটা সেল না হয়। এখানে এই সিরিয়ালে অনেক জোর জোর বাইক আছে যা সবার ফেভারিট, যেমন GSXR MD15, এটা হলো ভার্সন 2, এটা ভার্সন 2, বাট ভার্সন 2 এর চেয়ে আমার ভার্সন 1টা বেশি ভালো লাগে, যেটা আমার ছিল। আর এই জায়গায় আছে R5M ইন্ডিয়ান R5M, এটা কি ভাই? ও সরি, ভার্সন 4, এটা ইন্ডিয়ান। আচ্ছা রে, আর এনে অনেক গাড়ি আছে, এই যে B3, এটা এক টাইম আমার ফেভারিট গাড়ি ছিল, কিন্তু B3 এখন ভালো লাগে না, কে লিয়ে যাই না। CBR ভালো লাগে, কিন্তু আমার কাছে CBR মানে CBR যে মানে গাড়ি ওই হিসেবে আমার কাছে ওভার প্রাইস মনে হয়, যেটা মানে এই ছিল। এখন দেখা যাক, আপনারা কেনা কতটুকু কমেন্ট করছেন জানি না, এখন দেখা যাক কার কমেন্ট মিলে যে আমার বাইক কোনটা আসতেছে, অ্যাট লাস্ট বোঝা যাবে। যেহেতু এই জায়গায় নাই, না থেকে ভালো হয়েছে, জিনিসটা সারপ্রাইজ থাকলো, আমি ভাবছিলাম ঢুকার লগে লগে রিভিল হয়ে যাবো। গাড়ি দেখার পরেও গাড়ি অনেক প্রসেসিং বাকি থাকে, তো আমরা NID সহ মানে কাগজপত্রের প্রসেসিংটা শেষ করে ফেলে নাকি ভাই? ওকে, এখন আসলে 3,50,000। গাইস, আমার কাগজপত্রের অল প্রসেসিং ডান, আমি অলরেডি পেও করেছি, অ্যান্ড বাকি মানি আমি রিসিভ করছি, অ্যান্ড সব কিছু ওকে। আর বাইক হচ্ছে, বাইক নিলাম, বাইকের ব্যবহার অনেক জোস, আর আমি অল বুকিং দিয়েছিলাম অনেক আগে, আমার এই পর্যন্ত যত মানে যা যা লাগছে ওনারা সব কিছু বুঝাই শোনাই দিচ্ছে, অ্যান্ড আমি ব্যাংকে মানি ট্রান্সফার করছি, অনেক প্যারাও দিচ্ছি ওনাদের। আপনারা কিন্তু জানেন না এখন আমি কি বাইক নিচ্ছি, তো অলরেডি এখনও কমেন্ট করেন, আর কেউ কিন্তু ভিডিও শেষে জায়গা দেখাই আবার এনে কমেন্ট করা যাবে না, তাহলে কিন্তু পাপ হইব, এই পাপ কিন্তু ক্ষমার যোগ্য না। ফাইনালি গাইস, আমার বাইকের সব কাগজপত্র ডান, আমি তাদেরকে পেমেন্ট করে দিচ্ছি, অ্যান্ড তারা আমার কাগজও দিয়েছে, অ্যান্ড আমার বাইক নেওয়া হয়ে গেছে। এখন দেওয়ার বিষয় যে আমি কোন বাইকটা নিতে গাই, যেহেতু এই জায়গায় আমার বাইকটা নাই, আর সবাই জানে 4B, আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে 4B কিন সারপ্রাইজের বিষয় হলো এটা, আমি কি গাড়িটা কিনতেছি। আর যেহেতু গাইস আমি মোটর ব্লগিংয়ের যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি, তো আপনাদের আমার আরও বেশি সাপোর্ট করতে হবে, যাতে এই সেকশনটা আমি দাঁড়াইতে পারি, অ্যান্ড আরো একটা ধরে তিনটা চারটা পাঁচটা গাড়ি কিনতে পারি, আর আপনাদের আরো 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 অনেক বেশি বিনোদন দিতে পারি। আর যেহেতু আমি বাইক নিয়ে বেলাইছি, আর আমি আমার মোটর ব্লগিং এর যাত্রাও শুরু করে দিন, তো এই সেকশনে আমার আপনাদের অনেক 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 বেশি বেশি সাপোর্ট দিতে হবে, কারণ এটার জন্য আমি আমার লাইফে অনেক কিছু হারাইছি, অ্যান্ড ফাইনালি আপনাদের জন্য আমার পরিশ্রমে আজকে আমি আমার ড্রিম বাইকটা আমার জন্মদিনের দিন, এরকম একটা শুভ দিনের দিন কিনতে পারছি, আমি আমার জন্মদিনের দিন আমি আমার বেস্টটা আমার গিফট দিতে পারছি, এইটাই হলো সবচেয়ে বড় কথা। আর ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে সাপোর্ট দিতে পারেন, একদিন শুধু এই একটা না, 2টা 3টা 4টা 5টা সব বাইকে থাকবে, আর আপনারা যদি সাপোর্ট দেন এইটা তো আমি অবশ্যই একদিন একদিন নিয়ে যাবো, কারণ আমার লাইফের ফার্স্ট ধোকাও এইটা, অ্যান্ড মানে যাই হোক এইটার লেগে হয়তো আজকে আমি এত দূর আসতে পারছি, এটা কিনতে পারছি। আর এখন আর বেশি কথা বলবো না, এখন মেইনলি হলো দেখানোর পালা যে আমি আসলে কোন বাইকটা কিনি। হ্যাঁ গাইস, টাইম এসে বসছে বাইকটা ওপেনিং করার, গাইস যে যে গেস্ট ছিল এটা কি গাইস, যাদের সাথে হইছে তাদের হইছে, অ্যান্ড ফাইনালি আমি আজকে আমার এই বার্থডে টিলে নিজের গিফট করতেছি আমার ড্রিম বাইক, বাইকটা হইলো R15 ভার্সন 4। গাইস এইটা আমার ড্রিম বাইক ছিল, অনেক দিন ধরেই চেষ্টা দিলাম বাইকটা নেওয়ার, কিন্তু সময় হইতে ছিল না, টাকা পয়সারও সংকট ছিল, অনেক প্রবলেম। আর আপনারা জানেন যে ছেলেদের কাছে বাইক হলো ইমোশন, আমার কাছে একটু বেশি ইমোশন, কজ আমি মোটর লগিং এর প্রতি এতই ক্রেজি যে আমি মোটর লগিং করবো মোটর লগিং করুক। ফাইনালি আমি আমার ড্রিম বাইক নিতে পারছি আমার নিজের ইনকাম, আমার ভাই অবাক হতে হবে, যেই ছেলেটা একদিন একটা সাইকেল কিনতে পারতো না, নানির কাছে কান্নাকাটি করতো, আম্মুর কাছে কান্নাকাটি করতো, সে আজকে নিজের ইনকামে বাইক কিনতেছে, তাও তার ড্রিম বাইক। আসলে গাইস প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন তার স্বপ্নের একটা বাইক নিবে, কিন্তু পরিস্থিতির কাছে সে বারবার হাইরা যায়, বাট আমি চাই আল্লাহ তাআলা প্রত্যেকের তার স্বপ্ন পূরণ করার সুযোগ দান করুক, সে যেন নিজের অর্থে উপার্জনে তার স্বপ্ন পূরণ করতে পারে, বাবা মার প্রেশার ক্রিয়েট করতে না হয়, ফ্যামিলিতে প্রেশার ক্রিয়েট করতে না হয়, পরিবারের পরিস্থিতি বুঝতে পারে, অ্যান্ড সবচেয়ে তার স্বপ্নও পূরণ করতে পারে। তো আজকে আমি অনেক খুশি, হয়তো আজকের মতো আমি খুশি আরেকদিন ছিলাম, হয়তো আমার কোনো একটা কারণে ওই দিনকার খুশিটা নষ্ট হয়ে গেছিলো, বাট আবারও আপনারা আমার মুখে হাসি ফুটাইছেন, তার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। তো ফাইনালি আমি আমার বাইক স্টার্ট দিব,
আর যেহেতু এই সবই আপনাদের জন্য, তো আমি চাই আমার বাইকের স্টার্টিংটা মানে ফার্স্ট স্টার্ট অনেকের বাবা মা দেয়, অনেকের বন্ধু বান্ধব দেয়, গার্লফ্রেন্ড দেয়, বাট আমি চাই যেহেতু এই বাইকটা আপনাদের জন্য আসছে, আমার সাবস্ক্রাইবারদের জন্য, তো আমার কোনো সাবস্ক্রাইবার এটা স্টার্ট করবে। ভাই তুমি আহ কইল আমার একটা সাবস্ক্রাইবার, যেহেতু আমার সাবস্ক্রাইবারদের দ্বারা চ্যানেলে ভিউ হয়েছে, ওদের দ্বারা আমি ইনকাম করছি, এটা দ্বারা আমি একটা বাইক কিনছি, তো আমার সাবস্ক্রাইবাররাই এদের স্টার্ট দিই। তো ভাই চাবিটা আমি অন করলাম, তুমি সেলফ দিবা, সেলফ দিতে পারবে না, সেলফ দাও নাও। শুক্রবারের দিন যে নামাজও পড়তে হবে, আর কি এখন সময় হইলো আমাদের বাসার দিকে যাওয়ার, আর অবশ্যই আমার টিম মেম্বাররা সবাই জানে কিন্তু আমি ফোরবি কিনছি, কিন্তু আমি কিনছি যে ভার্সন ফোর পুকুর একটা ছবি তুলতে পারো না, দেখে তোমার ফোন নাই, দেখে মন খারাপ করার কিছু নেই, এই যে ক্যামেরা রেকর্ডিং হয়ে গেছে, এখান থেকে স্ক্রিনশট মেরে নিও, ঠিক আছে? আমি আমার বাইকে অলরেডি চড়ে ফেলাইছি, দেখা হবে দাদা, আল্লাহ হাফেজ। সমস্যা নাই, তুমি এই জায়গায় বেরবে, তোমার তো দেখাই দিতেছে, ভাই টাটা, হ্যাঁ ইনশাল্লাহ। আমি আমার নিজের বাইকে, আসলে নিজের বাইকে বহার যায় শান্তি, ওইটা বাংলাদেশের কোনো বাইকে আপনি বইয়া শান্তিটা পাইবেন না, যেদিনকে নিজের বাইকে বসবেন ওইদিনকে অনুভব করবেন, অনেকের এই সৌভাগ্যটা হয়, অনেকের হয় না, আমার হয়ে আবার চলে গেছে। আপনারা যদি আল্লাহ তাআলা দিতে চাই, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই, ঠেকিয়ে রাখবো। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমার যখন আগের বাইকটা চলে গেছিলো তখন আমি অনেক আপসেট হয়েছিলাম, আপসেট হওয়ার পর একটা সময় আমি চিন্তা করলাম, আমার তো একটা টাইমে বাইক কেন সাইকেল কেনার সামর্থ্য ছিল না, আল্লাহ তাআলা ওই সামর্থ্যটা আমার দিছে, একটা বাইক কিনছিলাম, ওইটা আল্লাহ নিয়ে গেছে আল্লাহর পছন্দ মানে, কিন্তু আমি সবসময় ভরসা রাখছিলাম আল্লাহ তাআলা আমার এর থেকে ভালো কিছু দিবে। কেন আজকে 8 মাস পর আমি আবার আমার বাইকে চলতেছি, যেই বাইকটা আগেরটার থেকে অনেক বেশি ভালো, এই জন্য আমি আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখি। গাইস আপনারা কখনো কারোর উপরে মন খারাপ করবেন না, কোনো কিছু নিয়ে আল্লাহকে দোষারোপ করবেন না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তো আপাতত আমাদের একটু মিরপুর ঢুকতে হবে, কারণ আমার এই এইটা পছন্দ না আমার, এটা আমি সবার আগে চেঞ্জ করবো, অ্যান্ড আমি জিপিএস ট্র্যাকারটা লাগাবো, কারণ আমার কাছে আমার বাইকের সেফটিটা সর্বপ্রথম, ঠিক আছে? তো আপাতত ওই রাস্তায় হাঁটি বন্ধু, ইয়ো আমি আর একটা বাইক কিনছি, আসলে এরকম কিছু না, আমি ওইটা লিখে নিয়ে গেছি। তাও বাইক কিনার একদিন দুদিন আগে না, প্রায় 2 সপ্তাহ 15 দিনের মধ্যে 15-20 দিন আগে কিনে নিয়ে গেছি, এটা দেখুন ভাই আসবো, কিন্তু আমার কাছে ভালো লাগে, মানে আমার যে কোনো জিনিস করার আগে ওইটা করতে করতে যা যা লাগে এগুলো আগে গুছাইতে ভালো লাগে, যাতে ওইটা কেনার পর আমার কোনো ঝামেলা না হয়। ফাইনালি ওইটা কিনা লাগে, কারণ এটা একটা জিনিস আর অনেকগুলো জিনিস কিনতে হয়েছে, এছাড়া এখন অনেক কেনাকাটি বাকি আছে, যেমন ভাইদল লাগাম আমি একটা, এই কোনটা ভালো লাগে আমার, একটা চয়েস আছে অবশ্য, আর রেডিওটার গার্ড মানে সাইলেন্সার গার্ড যেটাই হোক, একটা লক নিতে হবে, অ্যান্ড জিপিএসটা লাগাইতে হবে, হ্যাঁ জিপিএসটাই মেন আমার গাড়ির সেফটি থাকে, আমি বলছি জিপিএসটা লাগাইতে হবে, দ্যাটস ইট। এখন দেখি কি কি পছন্দ হয়, আপাতত যা যা প্রয়োজনীয় মানে যা যা আমার লাগাইতে হবে, যা যা পছন্দ নেই গাড়ির ওগুলো আমি এখনই চেঞ্জ করে ফেলবো। তার জন্য এটা উইং, এটা উইন্ডশিট না, উইন্ডশিটটা লাগাই নিলাম, অ্যান্ড একটা জিপিএস, একটা সাইলেন্সার গার্ড, একটা রেডিয়েটর গার্ড, এমনই আমি লাগাই নিব, যেগুলো আমার একেবারে প্রয়োজনীয়। আর আপাতত মডিফাই করতে দিন, অবশ্যই তোমরা কমেন্ট করবা যে এইটাতে কি কি মডিফাই করা যায়, আমি এইটাই করার চেষ্টা করবো। অ্যান্ড নেক্সট টাইম একটা লুকিং গ্লাস লাগামো, যেটা আমার বাসায় অলরেডি নেওয়া আছে, অ্যান্ড উইংলেটটাও লাগামো, যেটা আমার বাসায় অলরেডি নেওয়া আছে,
দেখবো এটা লাগাইলে কেমন দেখা যায়। তো আপাতত এগুলো লাগাইতে থাকি, দেন আমার বাসায় যেতে হবে। ওইখান থেকে অনেক ফোন আসতেছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর সবাইরা সারপ্রাইজও দিতে হবে। সবাই জানে যে আমি ফোর দিই, কিন্তু আমি অপেক্ষা করতেছি এইটা দেওয়ার জন্য যে ওদের চেহারার এক একজনের রিয়াকশন কেমন হয়। কারণ সবাই জানে যে আমি ফোর দিই কিনবো, তো আমি ওর রিয়াকশনটা তাহলে ভাই পাগল হয়ে গেছি। তো আপাতত এইগুলো লাগাই, দেন যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমার যা যা ইনস্টল করা ছিল সব ইনস্টল করা শেষ। যেমন এইগুলো লাগানোর পরে গাড়ির দেখা যাচ্ছে পুরো মানে মারাত্মক, যেটার যে লুকটা আছে একেবারে একশো একশো। অ্যান্ড সেলেন্সের গাড়িটা চেঞ্জ করছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর একটা তালা কিনছি, জিপিএস লাগাইছি, জিপিএসটা তো দেখার কিছু নাই। বাট এভরিওয়ান গাড়িটা জোস লাগতেছে আমার কাছে, বাট আমার গাড়ি ধরলে কিন্তু আমার কাছে মেসেজ এই দলা শুরু করছে। ফাইনালি আমি বলছি মনে এখন এই গাড়ি নিয়ে। তো আপাতত গাইস আর দেরি করুম না, এখন এইখান থেকে যাওয়া যাক। তাতে 50 টা রেখে দেন। এটা না, আচ্ছা এই জায়গায় আমার হেলমেটের একটা ব্ল্যাক ভাইজর তো চলে আসছি। ওই যে ভাই আমার ব্ল্যাক ভাইজরটা। গাইস সকল কর্মকাণ্ড শেষ, আপাতত আমার রওনা দিতে হবে বাসার দিকে, কারণ কালকে থেকে এরিয়ায় গ্যাঞ্জাম শুরু। আমার আজকে যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আর যেহেতু আমার কাছে লাইসেন্সও নাই, তো এদিকে আমি বেশিক্ষণ ঘোরাঘুরিও করতে পারবো না। আর আমার দেখে শুনে যেতে হবে। হ্যান নিজের গাড়িতে ছুঁইরা গাড়ি চালানোর মজা আলাদা, আগেও একবার শেয়ার করছি। বাট আজকে আমি বেশি জোরে টানতে পারবো না, আমার আরপিএম লক্ষ্য রেখে ধীরে ধীরে চালাইতে হবে। ওই যে আমার বন্ধু, এদিকে আসো এদিকে আসো, ওই পাশে। আচ্ছা যেহেতু পুলিশের ঝামেলা, তো আমার বন্ধু আমার একটু কেয়ারফুলিভাবে নিয়ে যাচ্ছে। ওর লাইসেন্স আছে, আমার লাইসেন্স নেই। গাড়ির তো সমস্যা না, বাট লাইসেন্সের প্রবলেমটা। ঢাকা শহরে যানজট ভাই, এটা আমার আমাকে এরিয়া খুব ভালো, যানজট আছে এত না। এ মামা সাবারের দিকে যাবো না, সাবার সাবার সোজা। তো গাইজ আপনার বেশি লেট করুন না, আমি ডিরেক্ট খালি চলে যাই, কারণ জায়গাটা প্রচুর প্রবলেম। আমার বন্ধু কোনে গেল, কবু আমার থুয়ে গেল, আমি রাস্তাঘাট চিনি না, রাস্তাঘাট চিনি না বলতে আমি এদিকে আসি না। এ বেটা সার্জেন্টটা ছিল তো পিছে, সার্জেন্টটা ছিল তো পিছে, ওই রিক্সার চিপা দিয়ে বেরিয়ে গেছি, ধরলে লাইসেন্সের মামলা খারা গ্যারান্টি। সো গাইস শুনছেনই তো আমার কাহিনী, আমি কীভাবে কী করলাম, তারপরে কোন পর্যন্ত আসলাম, সবই আপনাদের ভালোবাসা, সবই আপনাদের সাপোর্ট। তো এইভাবেই সাপোর্ট করতে থাকবেন, ভিডিও করে দেখতে থাকবেন, ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন, একদিন আরও উক্কা পাই দিব। আর লাইফে কখনো হতাশ হবেন না, মানে আপনি যদি লাইফ হতাশ হয়ে যান তাহলে লাইফ আপনার সাথে একটু খেলবে, আর লাইফে খেলতে দেবেন না। স্পোর্ট বাইকে একটাই সমস্যা, অতিরিক্ত বেশি ঝুঁকি চালানোর ফলে অতিরিক্ত বেশি পেইন করে, ব্যাক পেইন যেই দেখুন অতিরিক্ত বেশি করে। আচ্ছা আমি তো আওড়া চালাইতেছি, আমি জেনে খাতা দেখতেছি উনি চাক্কা ঢুকাই দিতেছি, তো অনেক জোরে চালাই যেতেছে, আমি জোরে চালাইতে পারতেছি না, কারণ আমার যে বাইক নিউ কন্ডিশনের বাইক কখনো জোরে চালাইতে হয় না। ওকে আমার এই কাপড়টা পরে যেতেছিল। তো গাইস ফাইনালি আমি বাসার রাস্তায় চলে আসছি, একটু পরে বাসায় যেভাবে যাবো বাইকটা ঠিক মতো রাখতে হবে, এখন কাউকে দেখানো যাবে না, কজ সারপ্রাইজ তো সারপ্রাইজই। সবার জন্য একটা বুম অপেক্ষা করতেছে গাইস, আমি তো পুরো মানে আমার মাথা তো পুরো আউট হয়ে রয়েছে যে ওদের রিয়াকশনটা থাকবো কি ভাই, মানে আমি তো পুরো দেখার জন্য অপেক্ষা করতেছি গাইস। তো অবভিয়াসলি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, অ্যান্ড ফটোফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার পেজটারে ফলো করে দেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে গাইস। গাইস ফাইনালি আমি আমার বাড়ির সামনে চলে আসছি, এখন বাইকটা ঠিক মতো হেফাজত রেখে দিতে হবে গ্যারেজের উপর, কত ওদেরকে সারপ্রাইজ দিব আগামীকাল। আর আগামীকাল পর্যন্ত আমার কাউরেই জানতে যাওয়া যাবো না যে আমি বাইক কিনছি। সো আমি আইনা বলাইছি, বাইক আমার গ্যারেজের সামনে রাখলাম, গ্যারেজটা এখন খুলতে হবে। ও গাইস স্বপ্ন যখন চোখের সামনে, এটারে সুন্দর করে ঢুকে রাখি, ফাইন এখন এই জায়গায় থাকো তুমি, টাটা। অনেক ঝামেলা শেষে ফাইনালি আমি বাসায়। আজকে আমি অনেক বেশি টায়ার্ড গাইস, তাই আমি এই জায়গায় ব্লগটা এন্ড করতেছি। দেখাবো আমাদের নেক্সট ব্লগে গাইস, নেক্সট ব্লগটা কিন্তু দেখতে অবশ্যই ভুলবেন না, কারণ নেক্সট ব্লগে আমি আমার টিম মেম্বার এই ভার্সন ফোরটা দেখে সারপ্রাইজ দিব। কিসের সারপ্রাইজ, কারণ ওরা জানে যে আমি কিনবো 4G, কিন্তু আমি কিনছি ভার্সন 4। ব্যাপারটা পুরাই উল্টে গেল, অ্যান্ড ওদের রিয়াকশনটা কেমন হইব
এইটা দেখতে গেলে অবশ্যই তো আমাদের নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।